নতুন করে আমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আমাদের সামনে বই আসছে। এই বইয়ের মধ্যে উনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল করলেও মুসলমানদেরকে কৌশলে উনারা এখন ঘোলা পানি খাওয়াচ্ছে। এতদিন পর্যন্ত আমরা ট্রান্সজেন্ডার এলজিবিটি কিউ যেটা তার বিপক্ষে কথা বলেছি, এখন হিজরার নামে কৌশলে ট্রান্সজেন্ডার খাওয়ায় মুসলমানদের। মনে করছে এদের বুদ্ধি বিবেক নাই, এরা সব বোধহয় হাতুড়ে ডাক্তার, এদের কোনো জ্ঞান নাই। এইভাবে এখন মুসলমানদেরকে ট্রান্সজেন্ডারের নামে অনিসলাম, অশিক্ষা, কুশিক্ষা, আল্লাহ আল্লাহ নবীর বিপক্ষের শিক্ষা মুসলমান বাচ্চাদেরকে আপনার আমার টাকায় বানানো বই দিয়ে, ছাত্রকে দিয়ে, শিক্ষকের বেতন দিয়ে স্কুল বানায় ইসলাম বিদ্যা শেখানো হচ্ছে। বলবেন হুজুর এত চিল্লায় বলেন না, সাবধানে শুনেন কথাগুলো প্রিয় ভাইয়েরা। কতক বিষয় আছে যেটাতে আপনি কথা বললে না বললে কিচ্ছু যায় আসে না, কিন্তু কতক বিষয় আছে যেটাতে আপনি হ্যাঁ বললে আপনার ইমান চলে যাবে। যেই জায়গাতে ইমান চলে যাওয়ার প্রশ্ন আছে সেই জায়গায় কোনো দায়িত্বশীল মুসলমান চুপ করে থাকতে পারে না, ঠিক কিনা? বাংলাদেশে হিজরা আছে, আছে না নাই? ইসলামে তৃতীয় লিঙ্গ বলে কোনো লিঙ্গ নাই। ভালো করে কনসেপ্ট পরিষ্কার করেন, গভীর যুক্তিপূর্ণ কথা। ইসলাম বলছে আকরাবু ইলার রিজাল ও আকরাবু ইলান নিসা, সে পুরুষের কাছাকাছি কিন্তু পূর্ণ পুরুষ নয়, নারীর কাছাকাছি কিন্তু পূর্ণ নারী নয়, এটা তার শারীরিক প্রতিবন্ধকতা। এরকম শত শত মানুষ থাকতে পারে, ইসলামের বিধান পুরুষের দিকে যে আগায়, হিজরা বলে কিছু নাই, তার বিধান হুকুম হাকাম হজ নামাজ মিরাস নামাজ সবগুলা পর্দা পুষিদা পুরুষের মতো, নারীর তো নারীর মতো, সে বিবাহ নাও করতে পারে, প্রতিবন্ধী অনেক সন্তান মানুষের ফ্যামিলিতে থাকে, এটা একটা প্রতিবন্ধী। কিন্তু তারা আমাদেরকে নতুন করে শিখাচ্ছে এই বইয়ের মধ্যে, তারা শিখাচ্ছে আমাদেরকে যে আপনারা শিখুন মানুষে মানুষের সাদৃশ্য এবং ভিন্নতা। ওই যে শরীফার গল্প আগেও ছিল ওইটাকে এখন কারেকশন করে তারা বলছে, শরীফার জীবনের গল্প শুনলাম, যিনি দেখতে ছেলেদের মতন কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে, তার কাছে এমন একজনের কথা জানলাম যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে তিনি ছেলে। এ মনে মনে ছেলে মানে কি? মনে মনে ছেলে মানে হচ্ছে ট্রান্সজেন্ডার। আপনি বলবেন আপনার দাড়ি আছে, আপনার মোষ আছে, আপনার পুরুষাঙ্গ আছে, আপনার বুকের পশম আছে, কিন্তু সে বলছে মহিলার সিটে বসে যে আমি মহিলা নিজেকে ভাবতেছি। একজন বলে তোর সব আছে তুই মহিলা কেমনে, বলে আমি মনে ভাবছি, তোর কি? এটাই হচ্ছে এখন আপনাকে স্বীকার করে নিতে হবে। নাউজুবিল্লাহ বলছেন আপনার বাচ্চা যদি এটা পরীক্ষার মধ্যে না লেখে তাহলে নিশ্চিত থাকেন আপনার বাচ্চাকে ফেল করায় দেওয়া হবে, কেননা বইয়ের মধ্যে আছে এবং যে পরিমাণ ট্রেনিং দেওয়া হচ্ছে। অন্য কোনো প্রশ্ন থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু এই প্রশ্ন বাদ দেওয়া হবে না, যেহেতু এটা একটা এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে, ঠিক কিনা? আমাদেরকে এইভাবে প্রমোট করে শিখাচ্ছে। কি বলতেছে তারপরে সুন্দর করে, সে বলতেছে ছেলেদের চেহারা খাস ও অন্যান্য বৈশিষ্ট্যের কোনো স্বাতন্ত্র স্বাতিসিদ্ধ নিয়ম নেই। তাই ভাই, মানে আপনারাও কখনো কখনো বাচ্চা কাচ্চা ধারণ করছিলেন ছেলেরা, তাই তো? বাচ্চা না ধারণ করেন, অন্তত বউ হওয়ার পরে কাজে কাজে ব্যস্ত ছিল, আপনি কি দুধ তো খাওয়াইছিলেন না? তো এরা বললো যে আপনাকে পরে বলতে হবে ছেলে মেয়েদের চেহারা কাজ অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে কোনো স্বতঃসিদ্ধ নিয়ম নাই, যা ইচ্ছা তাই হতে পারে, এটা আপনাকে পড়তে হবে। আমি বই থেকে কোট আনকোট বলতেছি আপনাদেরকে প্রিয় ভাইরা, এই জিনিস তারা একজনের সাথে আরেকজন আপনাদের মতো করে জানাচ্ছে। প্রিয় ভাইরা বলতেছে আমার নাম ছিল শরীফা আহমেদ, এখন আমি নাম রেখেছি বদলিয়ে শরীফ, আমি হচ্ছে এখন শরীফা, শরীফ আহমেদ থেকে শরীফা হয়েছে, আমি এখন আমার দেখতে টেখতে তোমাদের ছেলে ছেলে মনে হলেও আমি আসলে ছেলে না আমি মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বলছে যে ঢাকা ইউনিভার্সিটিতেও নাকি এরকম যারা আবেদন করবে তাদেরকে চাকরি দেওয়া হবে, ও বলছে যদি ওই চাকরি দেওয়া হয় তাহলে আমার একটা আবেদন আছে, আমিও নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাবি, সেই হিসেবে ভিসির বাংলোতে আমার থাকার ব্যবস্থা করা হোক। দিবেন না আপনি? কি ঝামেলা হবে জানেন প্রিয় ভাইরা? কেন এই শৃঙ্খলতা বিশৃঙ্খলতা? এক নম্বর, পারিবারিক বন্ধন ছিন্ন করা তারা এর দ্বারা শিখাচ্ছে। দুই নম্বর, হারাম সিদ্ধান্তকে প্রমোট করার জন্য আপনাকে আগ্রহী করে চলতেছে, পারিবারিক বন্ধন ইসলাম যেটা গুরুত্ব দিয়েছে সেখান থেকে বের করে আনার চেষ্টা করতেছে। চতুর্থত, এর দ্বারা ইসলামের যে মিরাস নীতিমালা ছেলের অংশ পাবে, একজন বলছে বুঝছে যে বাপের অনেক সম্পদ আছে অথবা ছেলেরা অনেক টাকা পাবে একমাত্র বোন, সেও বলছে তিন ভাই এক বোন না, আমিও ভাবছি আমিও পুরুষ তোমাকে ভাইয়ের সাথে সমান হিসাবে দেওয়া লাগবে। কি হবে এই সমাজের অবস্থা আপনি ভেবে দেখছেন প্রিয় ভাইরা? অথচ তারা ঘোল খাওয়াচ্ছে কোন দিক দিয়ে? ঘোল খাওয়াচ্ছে এই বইয়ের মধ্যে যে হিজরাদেরকে এটা বোঝাচ্ছে, হিজরা
আর ট্রান্সজেন্ডার এক নয়। ভালো করে মনে রাখবেন, এই ট্রান্সজেন্ডার হচ্ছে মন খোলা খাওয়া পার্টি। এটা সমাজে এমন বিশৃঙ্খলা তৈরি করেছে, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। উনি এই এলজিবিটি কিউ মেনে নিয়েছিল, নেওয়ার পরে একজন 17 বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি 7 বছর জেল হওয়ার পরে বলছে, আমি এখন নিজেকে মেয়ে মেয়ে ভাবতেছি, অতএব আমি আর ছেলেদের জেলে থাকবো না। উনি মেনে নিয়ে বলছে, যেহেতু মানছি, উপায় কি, এখন মেয়েদের জেলে পাঠাও। 3 দিনের মধ্যে 5 জন মহিলা গর্ভবতী হয়েছে, এরপর আবার তাকে এদিকে জেলে পাঠাইছে। ওই ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যান্সেল, মন কলা খাওয়া পার্টি। এইটাকে যদি কিতাবের মধ্যে ঢুকায় তাহলে কি বুঝলেন আপনি? এর দ্বারা বোঝা যায় এই মানুষগুলা আল্লাযীনা ইত্তাখাযূ দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, এরা ইমান ইসলাম এমনি কম, কিন্তু দীন ইসলামকে ওরা ইচ্ছা স্বাধীন মতো ব্যবহার করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের বিজ্ঞান থাকবে, ইংরেজি থাকবে, বাংলা থাকবে, আমাদের জন্য সামাজিক বিজ্ঞানের বই থাকবে, কিন্তু প্রত্যেকটা বই ইসলামের মৌলিক আকীদার আলোকে প্রণয়ন করতে হবে। মুসলমান ছাত্ররা আপনাদের ইচ্ছা মতো ইমান বিধ্বংসী সামাজিক বিজ্ঞান করতে পারে না। সচেতনভাবে আপনারা এটার প্রতিবাদ করতে হবে, দায়িত্বশীল জায়গা থেকে এটার মন্তব্য নিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ এই জন্য বলছেন যে ওই জাহান্নামী আল্লাযীনা ইত্তাখাযূ দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ায় তারা ভেবেছিল যে এই দুনিয়া তো তাদের চোখের মধ্যে এমনভাবে একটা ওই বা আলো এসে গেছে যে দুনিয়ায় ইসলামের কোনো বিধান তার ভালো লাগে না। প্রিয় ভাইয়েরা, আমি গল্প শোনাই, ছোটোবেলায় আব্বার সাথে ঈদের মাঠে যেতাম। আপনাদের এই যে বড় ঈদগাহ, ঈদগাহতে দেখবেন বেলুনওয়ালারা আসতো, আসতো না ভাই, বেলুন বিক্রি করতো। ফারুক ভাই কথা বলেন না, ঘূর্ণি বিক্রি করতো না দাদু, ঘূর্ণি বিক্রি করতো। ওই বেলুনওয়ালাদের কাছে একটা চশমা পাওয়া যেত, এখনকার বাচ্চারা দেখে নাই, 2 টাকা দাম, 1 টাকাও ছিল, লাল রঙের চশমা, কাগজের বর্ডার দেওয়া, পিছনে গাডার দেওয়া। 2 টাকা দিয়ে একটা চশমা কিনে নিছি আব্বার কাছ থেকে, নিয়ে চোখে পড়ার পরে আসমানের দিক তাকায় দেখে আসমান লাল, বাড়িতে এসে দেখে আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, বরাব্বাও লাল। খানিকক্ষণ পরে ওই চশমা খুলে ফেলে হলুদ একটা চশমা নিছি, হলুদ চশমা যখন আবার পরছি, পরার পরে দেখি আরে মুহূর্তের মধ্যে আসমান হলুদ, আব্বা হলুদ, বরাম্মা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ। জিজ্ঞাসা করি, আমার আব্বা লাল, আসমান কি হলুদ, লবণ কি লাল, আমাদের ভাত কি হলুদ? আসল সমস্যা আপনার আমার চোখ, আপনার আমার চোখের রঙে। সুতরাং আল্লাহর বিধানের জায়গায় আল্লাহর বিধান ঠিকই আছে, ওই শয়তান আপনার আমার অন্তরকে পরিবর্তন করেছে। এই জন্য যারা আল্লাহর বিধানে সমস্যা খোঁজে, প্রকৃত সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা ওই মানুষগুলার অন্তর আর চোখে, ঠিক কি না? সাবধান, এই মানুষগুলো আল্লাহর দিনকে এরকম তুচ্ছতাচ্ছিল্য করে অবস্থা করেছে, উল্টাটাও আছে আল্লাহর দিনকে মহব্বত করে নেওয়ার কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আয় রব্বুল আলামিন আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, ফরিয়াদ করি না ভাই। আবার অনেকে মৃত্যু চায়, রব আমাকে আপনি সিজদায় মৃত্যু দান করেন, কিন্তু কখনো কি কল্পনা করেছে কেউ শাহাদতের মৃত্যুর সাথে সেই মৃত্যুটা আবার সিজদায় হতে পারে? আহা, ওই গাজার মধ্যে একজন ইমাম ছিলেন, যার তেলাওয়াত আমরা শুনতাম, তাইসির আবু তুয়াইমা, আবু তুয়াইমার তেলাওয়াত শুনে গাজাবাসী মুগ্ধ হতো গাজাকে স্বাধীন করার জন্য। উনি যখন অস্ত্র হাতে নিয়ে ঝাঁপায় পড়েছে ওই সকল জায়ানবাদীদের বিপক্ষে, তখন আবু তুয়াইমা যখন তার অস্ত্রটা নিজের হাত থেকে ছুটে গেছে, উপর থেকে ড্রোন দিয়ে তাকে টার্গেট করছে, টার্গেট করার পর তাকে গুলি করছে, গুলি করার পর রাস্তায় পড়ে গেছে। আমার ভাই এরপরে উঠে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, এই ভিডিওটা আমরা দেখেছি, আর চিন্তা করছে কেন উঠে দাঁড়াতে চায়, কি তার দরকার, এইভাবে সে এত চেষ্টা করতেছে কেন, কিন্তু বুঝতে পারি নাই। ওইটা দেখার শেষ মুহূর্ত পর্যন্ত সে অনেক কষ্ট করে যখন উঠে দাঁড়ায়, পিছনে যখন একটু হেলান দিছে, হেলান দেওয়ার পরে সে আরও একটু পিছের শক্তি সঞ্চয় করতে চায়, কিন্তু এমন অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে, বুকে রেফর ওফর বের করে চলে গেছে, কিন্তু আমার ভাইটা তাও যেন তার দিক সচ্ছে না, সে যেন কি একটু শক্তি নিতে চায়, শেষ পর্যন্ত হাতটা তুলে আসমানের দিকে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এই রক্ত, আমার এই কষ্ট বৃথা নয়, আমি রবকে সাক্ষ্য দিলাম। এরপরে সমস্ত শক্তি এক করে
মাথা দুইটা নামায় দিয়ে মাটিতে সিজদায় পড়ে গেছে। পৃথিবীতে এরকম সৌভাগ্যশীল মানুষ যে আল্লাহর জন্য শহীদ হয়েছে, সাথে সাথে শাহাদতের মৃত্যুটা তার সিজদায় হয়েছে। হে যুবক, হে তরুণ, শাহাদতের মৃত্যু তো চাই, কিন্তু সিজদার মধ্যে শহীদ হওয়া একজন হাফেজ, একজন ইমাম, সেও তোমার ভাই। সে আজকে পুরা বিশ্ব যখন তার বিপক্ষে, কোন মুসলমান তার পক্ষে নাই, সে তখন একাই লড়ে যাচ্ছে। তোমার কি তখন একটু মনের মধ্যে দাবি আসে না, আল্লাহ আমাকে এত ফুরসত দিলেন, এত শান্তির পরিবেশ দিলেন, আমি ইসলামের দিকে ফেরত আসি, আমি আমার দিনটাকে গ্রহণ করি, আমি ইসলামের পুঙ্খানুপুঙ্খ বিধানের দিকে আগায় যাই, আমি পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি সেখান থেকে দূরে সরে নিয়ে টাল্লামুখী হই, তোমার মধ্যে কি তাও একটুক আসে না? তোমার ভাই শহীদ হয়ে আজকে তার দায় চুকাচ্ছে, আর তুমি এখন এরকম পরিবেশে থাকার পরেও ইসলাম পছন্দ করো না, দিনকে তামাশা হিসেবে নাও। প্রিয় ভাই, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তার দিনকে বিজয়ী করার জন্য আমাদেরকেও শাহাদতের মৃত্যু দান করেন। আল্লাহ যেন আমরা না পারলেও আমাদের উত্তর প্রজন্ম যারা ইমান ইসলামের উপর টিকে থেকে ইমাম মাহাদির সৈনিক হিসেবে তাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আর হৃদয়ের মধ্যে তামান্না রাখো, কিছু করতে না পারি, যদি যাওয়ার সুযোগ থাকে আমি আমার জীবন বাইতুল মুকদ্দাসকে মুক্ত করার জন্য ওয়াকফ করে দিলাম। নিয়ত করো, নিয়ত করো, আল্লাহ নিয়তের বরকত দান করবেন। শাহাদতের তামান্না হয়ন, মৃত্যু হচ্ছে নিফাকের মৃত্যু। আজকে মুসলমান যুবকদেরকে খেল তামাশার মধ্যে জড়ায় দিয়ে, মোবাইল, ইউটিউব, বিভিন্ন কিছুর মধ্যে, সংস্কৃতির নামে অপসংস্কৃতির মধ্যে ঢুকায় দিয়ে ইমানের চেতনা হারাই যাচ্ছে। যুবক, সিদ্ধান্ত নাও, আল্লাহর দিকে ফেরত আসো, কেননা আল্লাহর দিকে ফেরত না আসলে ওই দিন যাওয়ার পরে আমাদের জন্য বিপদের শেষ হয়ে যাবে। কেননা সমস্ত অনুকূল পরিবেশ থাকার পরেও আল্লাহকে আমরা পছন্দ করি নাই, আর তাদের সমগ্র প্রতিকূল পরিবেশের পরেও তারা আল্লাহর দিকে এসেছিল, আল্লাহর কাছে জবাব করার মতো কিছু থাকবে না। আমার তরুণ, আমার প্রিয়, আমার যুবকেরা, শপথ নাও, আমরা আজকের থেকে আমাদের জীবনের রং পরিবর্তন করব। সিবগত আল্লাহ, আল্লাহ বলছেন রং তো আল্লাহ, আর আল্লাহর থেকে উন্নত রং আর কার হতে পারে? আসুন না আমরা আমাদের জীবনকে আল্লাহর রঙে রাগাই। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।